নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার মা সোমা। সোমা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপির নামটি হলো লিচু লঙ্কার পায়েস। এই রেসিপিটি সম্পূর্ণ আমার মা আপনাদের তৈরি করে দেখাবে। লিচু লঙ্কার পায়েস বানাতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে লিচুগুলোকে দানা ছাড়িয়ে রাখা আছে, এখানে 1.5 লিটার দুধকে ঘন করে 1 লিটার করে রাখা আছে, কনডেন্স মিল্ক, খোয়া ক্ষীর, নুন, এলাচ গুঁড়ো, চিনি, এখানে 4 থেকে 5 খানা কাঁচা লঙ্কাকে দানা ছাড়িয়ে ভালো করে গরম জলে সেদ্ধ করে রাখা আছে। এবার আমরা মিক্সি জারের মধ্যে কয়েকটা লিচুগুলো নিয়ে নেব। আমরা সব কটা লিচু নেব না, কিছু লিচু রেখে দেব, সেগুলো আমরা ছোট করে কেটে নেব। আর এই লিচুগুলোকে ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। দেখুন, আমরা লিচুগুলোকে ভালো করে ব্লেন্ড করে রেখে দিয়েছি আর বাদ বাকি লিচুগুলোকে ছোট করে কেটে রেখে দিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেব। আমরা অল্প জল দিলাম, দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আমরা 2 চামচের মতো চিনি দেব। এবার আমরা ভালো করে নেড়ে নেব। আমরা একটা চিনির শিরা বানিয়ে নেব। দেখুন আমাদের চিনিটা ভালো মতো গলে গেছে। এবার আমরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। ভালো করে আমরা চিনির জলে ফুটিয়ে নেব। আমরা চিনির জলে ফুটিয়ে নিচ্ছি এই কারণে যাতে লঙ্কাগুলোর মধ্যে ঝাল ভাবটা চলে যায়। দেখুন আমাদের ভালো মতো লঙ্কাগুলো চিনির জলে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমরা দুধটা দিয়ে দেব। এখানে দুধটাকে 1.5 লিটার দুধটাকে আমরা জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এবার আমরা ওই দুধটাকে ভালো করে একটু গরম করে নেব। দেখুন আমাদের দুধটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমরা 1/2 চামচের মতো এলাচ গুঁড়োটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা 50 গ্রামের মতো খোয়া ক্ষীরটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা 4 চামচের মতো কনডেন্স মিল্কটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা 3 চামচের মতো চিনি দেব। আপনারা যে যেরকম মিষ্টি খান তেমনি দেবেন। আমরা এখানে 3 চামচের মতো চিনি দিলাম। এবার আমরা ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেব। দেখুন আমাদের দুধটা ভালো মতো ঘন হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি, আমরা দুধটাকে ঠান্ডা করতে দেব। দেখুন আমাদের দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা লিচুর পেস্টটা দিয়ে দেব। এবার আমরা লিচু কুচিগুলো দিয়ে দেব। ভালো করে হাতের সাহায্যে নেড়ে নেব। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে নাড়বো। ভালো করে নেড়ে যেতে হবে যাতে লেগে না যায়। এবার 1/2 চামচের মতো নুন দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমরা লঙ্কাটাকে দিয়ে দেব। লঙ্কাটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা ওই ক্যারামেল লঙ্কাটাকে দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে নেব। দেখুন আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে লিচু লঙ্কার পায়েস। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।